ডিসেম্বর 2023 মৃত্যুদণ্ডের যে জেনারেল প্রভিশন সেটাকে চ্যালেঞ্জ করে আমরা রিট পিটিশন ফাইল করি এবং এখানে বিবাদী করা হয় ল মিনিস্ট্রির দুইটি ডিভিশনের সচিবকে এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। আমাদের শুনানি শেষে আজ মিস্টার জাস্টিস মোস্তফা জামান ইসলাম এবং মিস্টার জাস্টিস আতাবুল্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেন। এই মর্মে রুল ইস্যু করেন যে কোনো ধরনের নীতিমালা ছাড়া বা প্রিন্সিপাল ছাড়া মৃত্যুদণ্ড ইম্পোজ করা অ্যাজ এ জেনারেল কোর্স অফ পানিশমেন্ট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এটা আল্ট্রা ভাইরাস হিসেবে আর্টিকেল 7, 27, 32, 31, 35 এই আল্ট্রা ভাইরাস হিসেবে ঘোষণা করা হবে না এবং রুলের আরেকটা প্রপোশন হচ্ছে যে এই বিষয়ে কেন গাইডলাইন ফ্রেম করা হবে না এই ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ডের বিষয়ে। শুনানিতে আমরা সাবমিশন রেখেছি যে যেহেতু মৃত্যুদণ্ড শাস্তিটা অন্য শাস্তি থেকে একটা এক্সেপশন, অর্থাৎ একবার মৃত্যুদণ্ড দেওয়া হলে ওই ব্যক্তিকে কিন্তু ফেরত আনা যায় না এবং আমাদের যে কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইটটা সেটা কোনো ধরনের প্রিন্সিপাল নীতিমালা ছাড়া একটা আর্বিটারি পাওয়ার, অর্থাৎ এই মৃত্যুদণ্ডটা কোর্ট টু কোর্ট বা জাজ টু জাজ অথবা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করতে পারে না। এখানে একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে বা কখন হবে এই বিষয়ে হাইকোর্টের একটা স্পেসিফিক সেন্টেন্সিং পলিসি থাকা দরকার যে কখন মৃত্যুদণ্ডটা আসলে দেওয়া যাবে, যাতে সব জায়গায় এই সব জায়গায় যদি কাউকে মৃত্যুদণ্ড দিতে হয় সেই রেয়ারেস্ট কেসটি কী কেন সেই বিষয়ে হাইকোর্টের নীতিমালা অনুসরণ করে যেন দেওয়া হয়। এটা যেন আইনে আছে বলেই কোনো কোর্ট যেন একজনকে জাস্ট ফান্ডামেন্টাল রাইটটাকে আর্বিট্রারিলি কেড়ে নিতে না পারে, কাউকে যেন চাইলেই আইনে আছে বলে মৃত্যুদণ্ড দিতে না পারে, সেই জন্য বিং গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনের এটা অব্লিগেশন, এটার নীতিমালা তৈরি করা। এটা ছিল আমাদের সাবমিশন বিফোর দ্য কোর্ট। কোর্ট এই সাবমিশনে নিয়েছেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন এবং আজ এই রুল নিশ্চয়ই ইস্যু করেছে। এখানে জবাব দিবে ল মিনিস্ট্রির দুটো ডিভিশনের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জবাব দিবে। এটা রিটের প্রেক্ষাপট না, এটা হচ্ছে ইন জেনারেল আমাদের দেশে দেখেন ডেথ সেন্টেন্সটা তো আছেই, অনেক আইনে ইনক্লুড করা হচ্ছে এবং নতুন নতুন আইনেও পাশ করা হচ্ছে, কিন্তু এই ডেথ সেন্টেন্সটা দেখা যাবে যে অনেকেই এসে বলেন যে অমুক কোর্টে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু একই টাইপের ঘটনায় অমুক কোর্টে মৃত্যুদণ্ড দেয়নি, বা অনেকের এই বিষয়ে অনেক ধরনের অস্পষ্টতা থাকে এবং আমাদের আইনেও স্পেসিফিক কিন্তু সরাসরি বলা নাই কখন এটা মৃত্যুদণ্ড দিবে, কখন এটা যাবজ্জীবন হবে, কখন কী হবে। এই সেন্টেন্সিং পলিসির বিষয়ে কিছু জাজমেন্ট থাকলেও স্পেসিফিক ডেথ সেন্টেন্সটাকে যে অ্যাওয়ার্ড করাটাকে ডিসকারেজ করা, যেহেতু আমাদের ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেশন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা স্পেসিফিক অব্লিগেশন যে এইটার ব্যাপারে আরও সেন্টেন্সিং পলিসিটাকে ইলাবোরেটলি স্পেসিফাইড করা যে কখন এই ডেথ সেন্টেন্সটা দেওয়া যাবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস কোনো হিনিয়াস খুব বড়সড় কোনো ক্রাইম বা অনেক কোল্ড ব্লাডেড মার্ডার এরকম অনেকগুলো গাইডলাইন আছে যে তারা এগুলো ফলো করে এবং তাদের দেখবেন মৃত্যুদণ্ডের রেট খুব কম। এবং আমাদের বাংলাদেশেও অনেক ধরনের ইন্টারন্যাশনাল যে সনদগুলো সেগুলি যে সিগনেচারি পার্টি সেখানে কিন্তু মৃত্যুদণ্ডকে ডিসকারেজ করা হয়েছে অথবা অ্যাবলেশন করার কথা বলা হয়েছে।